দর্শক, সৌন্দর্য চর্চার প্রধান উপাদান কসমেটিক্স। অতি লাভের আশায় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য কসমেটিক্স কারখানা। তবে বেশি লাভের আশায় নামি দামি ব্র্যান্ডের নামে নকল আর ভেজাল প্রসাধনী তৈরি হচ্ছে অনেক কারখানায়। নকলের ভিড়ে আসল কসমেটিক্স খুঁজে পাওয়াই দায়। প্রসাধনীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রায় 20,000 বছর আগে ক্রোম্যানোরাই প্রসাধন রীতির সর্বজন স্বীকৃত প্রবর্তক। কালের বিবর্তনে বর্তমান সময়েও নারীর সৌন্দর্য, গায়ের রং অনুসারে নারী পুরুষ বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করেন। আর সারা বিশ্বেই প্রসাধনী লাভজনক ব্যবসা। আর এরকম লাভজনক ব্যবসাকে পুঁজি করে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে অসংখ্য কসমেটিক্স তৈরির কারখানা। ক্রিম, পাউডার, ফেস পাউডার, ফেস ওয়াশ সহ বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে বহু মানুষ। ত্বকের যত্নে হালে নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের হার্বাল পণ্য এসেছে বাজারে। কিন্তু এসব প্রসাধনীর উপকরণ কি? নামি দামি ব্র্যান্ডের কসমেটিক্সের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা হয়। ব্যাপক চাহিদাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর প্রতারক বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী বাজারজাত করছে। অনুসন্ধানে দেখা যায়, চাহিদার মাত্র 30-40% আসে বাইরে থেকে, আর 60-70% কসমেটিক্সই নকল। একই রকম মোড়কে আসল চেনাই যেন দায়ী। চক পাউডার, আটা, ময়দা আর ক্ষতিকর রাসায়নিকে তৈরি হচ্ছে রং ফর্সাকারী ক্রিম। তাও আবার নামি দামি ব্র্যান্ডের নামে। ভেজাল প্রসাধনীতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন ব্যবহারকারীরা।